অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রা 13তম দিনে ভগবান গোলার ক্যাম্প থেকে বেরিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জে আলাপচারিতা সারেন তিনি এবং সেখান থেকে বহরমপুর হয়ে প্রথমে রেজিনগর ও পরে বেলডাঙ্গার ফুটবল ময়দানে যান। সেখানে ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতা সারেন এবং তারপর সেখান থেকে নওদায় পৌঁছে সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন এবং সেখান থেকে হরিহরপাড়ার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক ব্যানার্জি। সেখানে একটি জনসভায় অংশগ্রহণ করে বহরমপুরে অধিবেশন কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।